আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্র দর্শক প্রতিদিনের মতো আজকেও নতুন একটি জমিসহ বাড়ি বিক্রির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর খুবই খুবই সুন্দর একটি জায়গায় বাড়িটি বিক্রি হবে একটি প্রপার জায়গা কেননা আশেপাশে অনেক অনেক গার্মেন্টস আছে আর এখানে ভাড়া প্রচুর চাহিদা এই কারণেই কেননা গার্মেন্টস প্রতিষ্ঠান অনেক এখানে আর এখানে বহুতল ভবনও অনেক আছে আমি আপনাদেরকে বাইটি দেখাবো আর বাড়িটিতে কয়তলা করা আছে এবং প্রত্যেকটি তলাতে কয়টি ইউনিট করা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর বাড়িটিতে তলার অর্ধেক এবং তৃতীয় তলা ডুপ্লেক্স করা আছে অর্থাৎ যারা ডুপ্লেক্স বাড়ি চান তাদের জন্য এই বাড়িটা খুবই ভালো হবে আপনারা বাড়িটা দেখবেন এবং যে রাস্তা দিয়ে যাব রাস্তার সামনেই এরকম একটি রাইজ বিল্ডিং পড়বে একটি না পাশে আরও ভবনগুলো আছে আমি সেগুলো দেখাবো মেন রাস্তা থেকে এই বাড়িতে আসতে সময় লাগবে মাত্র তিন থেকে চার মিনিট উত্তরখান চানপাড়া থেকে চানপাড়া মেন রোড থেকে আর দেখতে পাচ্ছেন পাশেই একটি স্বনামধন্য গার্মেন্টস সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে এখনই বাড়িটি দেখাতে নিয়ে যাব এটা হচ্ছে রাস্তা ষোলো ফিট প্রশস্ত রাস্তা এই রাস্তাতে বাড়িটিতে যেতে হবে আর এখানে জমি এবং বাড়ির অনেক চাহিদা আছে আপনারা যারা এই ডুপ্লেক্স বাড়ি চাচ্ছিলেন তাদের জন্য এই জায়গাটা খুবই খুবই ভালো হবে কেননা আপনারা ঢাকা উত্তরায় এক তিন সাত চার সেক্টরে যদি নতুন দুই হাজার থেকে দুই হাজার দুইশো অর্থাৎ বাইশশো স্কোয়ার ফুটের যদি কোনো ফ্ল্যাট নিতে চান যেই দাম পড়বে তার থেকেও এই চারতলা ভবন এবং সাততলা পারমিশন দেওয়া আছে এই ভবনটির দাম একদমই কম পড়বে দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন অনেকই কম দাম দেখতে পাচ্ছেন এই যে ভবন এই ভবনটি বিক্রি হবে চারতলা করা আছে আর তিনতলা করলেই সাততলা কমপ্লিট হবে এবং এটা রাস্তা আর পাশে দেখতে পাচ্ছেন বহুতল ভবন খুবই প্রপার একটি জায়গা আর পাশে যে প্লটটি ছিল সেটা হচ্ছে একজন সেনাবাহিনী কিনেছেন কিছু মধ্যেই আমরা এখন ভবনটির ভিতরে যাবো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ও সুপ্রিয় দর্শক আমি এই জায়গা লোকেশনটা বলতেই ভুলে গেছি এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতধীন ছিচল্লিশ নং ওয়ার্ড উত্তরখান চান এই বাড়িটার অবস্থান এবং বাড়িটার আশেপাশে অনেক বোতল ভবন আছে আপনারা শীঘ্রই এই জায়গাটা নিতে পারেন আর যেহেতু ডুপ্লেক্স করা আছে তো যারা ডুপ্লেক্স বাড়ি চান তারা এই জায়গাটা খুব দ্রুত যোগাযোগ করবেন এই জায়গার প্রতিনিধির সাথে আমি প্রতিনিধির নাম্বার দিয়ে দেবো এবং দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে গার্ডের রুম যারা বাসা গার্ড দেয় তার জন্য রুম রাখা হয়েছে সামনে এবং এখানে পানি বিদ্যুতের সুব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন সাবমার্সেবল পাম্পও লাগানো আছে আর লিফ্টেরও ব্যবস্থা আছে আমি সেটিও আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফ্টের জায়গা করা আছে আপনারা উপরের দিক দেখালে বুঝতে পারবেন কিন্তু দেখতে পাচ্ছেন একদম লিফ্টের ব্যবস্থা করা আছে এটা হচ্ছে প্রথম প্রথমতলা এবং আমি আপনাদেরকে এখন দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছি আমি আবারও বলছি আপনারা ভিডিওটি কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না যদি কেটে কেটে দেখেন দ্বিতীয় তলায় কাজ প্রায় শেষ আর কিছু কাজ বাকি আছে এবং দেখতে পাচ্ছেন দরজার পাল্লাগুলো লাগানো আছে দ্বিতীয় তলায় অর্ধেক ডুপ্লেক্স করা এবং অর্ধেক ইউনিট করা আছে আমি আবারও বলছি দ্বিতীয় তলায় অর্ধেক ডুপ্লেক্স করা এবং অর্ধেক ইউনিট করা আছে আর তৃতীয় তলায় সম্পূর্ণটাই ডুপ্লেক্স করা আছে আমরা যেহেতু এখন দ্বিতীয়তলায় আছি সেহেতু দ্বিতীয় তলায় কী কি থাকছে সে বিষয়ে আলোচনা করি দেখতে পাচ্ছেন বারান্দা একটি মনোরম পরিবেশ কেননা খোলামেলা বাতাস পাবেন দ্বিতীয় তলার একটি ইউনিটে থাকছে দুইটা বেডরুম একটি অ্যাটাচ বাথরুম একটি কমন টয়লেট একটি ড্রয়িং ও একটি ডাইনিং এবং বারান্দা তো থাকছেই আর তলার যে অংশে ডুপ্লেক্স করা আছে সেই ডুপ্লেক্স অংশে থাকছে একটি বেডরুম একটি রান্নাঘর একটি ডাইনিং ও একটি টয়লেট এবং একটি বারান্দা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় তলার ডুপ্লেক্স অংশটি দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স অংশ খুবই সুন্দর আমি আপনাদেরকে তৃতীয় তলা নিয়ে যাব তার আগে বলছি যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা আমি আবারও বলছি দ্বিতীয় তলার অর্ধেক অংশে ডুপ্লেক্স করা আছে এবং এক পাশে ইউনিট করা আছে আর যেই পাশে ডুপ্লেক্স করা আছে সেই অংশে আছে একটি বেডরুম একটি রান্নাঘর একটি ডাইনিং ও একটি টয়লেট এবং একটি বারান্দা আমরা এখন তৃতীয়তলায় উঠবো আশা করছি আপনারা দ্বিতীয়তলা বুঝতে পারলেন ঠিক এভাবে ভিডিওটা আপনাদেরকে পূরণ মানে সম্পূর্ণ দেখতে হবে নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি বারবারই এই কথাটা বলছি হ্যাঁ সুপ্রিয় দর্শক এটা হচ্ছে তৃতীয়তলা এবং এই তৃতীয়তলা সম্পূর্ণই ডুপ্লেক্স করা আছে মালিক নিজে বসবাসের জন্য এটি করেছিলেন আপনারা এখানে নিজে বসবাস করতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন আপনারা নিজে বসবাস করলে রাজকীয়ভাবে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি আপনারা যদি সাততলা একদম কমপ্লিট করেন নিজে বসবাসের পর বসবাসের পরেও আপনারা প্রায় এক লক্ষ টাকার মতো ভাড়া পাবেন তারও বেশি পাবেন কারণ এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে আর তৃতীয়তলা যেহেতু বললাম যে পুরোটায় ডুপ্লেক্স করা আর তৃতীয়তলা ডুপ্লেক্স করা অংশে থাকছে তিনটা বেডরুম বড় বড় বেডরুম অনেক প্রশস্ত যেহেতু এখানে ইউনিট করা নাই তিনটা বেডরুম তিনটি অ্যাটাচ বাথরুম প্রত্যেকটি রুমের সাথে একটি করে বাথরুম থাকবে এবং একটি বিশাল বড় হলরুম যারা বাড়ির মধ্যে একটি বিশাল বড় হলরুম চাচ্ছিলেন তারা এই ভবনটি দেখতে পারেন এবং তিনটি রুমের সঙ্গেই বারান্দা থাকছে আমরা এখন চতুর্থ তলায় উঠলাম দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশগুলা এবং চতুর্থ তলাতেও দুইটি ইউনিট করা আছে আমি আবারও বলছি চতুর্থ তলাতেও দুইটি ইউনিট করা আছে আর এখানে লিফ্টের সিস্টেম করা আছে আমি আপনাদেরকে পূর্বে বলেছি সাবমার্শেবলও পাম্প বসানো আছে অর্থাৎ পানি বিদ্যুৎ সুব্যবস্থা আছে এবং লিফ্টেরও ব্যবস্থা আছে এবার আসেন গাড়ি পার্কিংয়ের কথা বলি বাড়িটিতে ডুপ্লেক্স বাদে মোট দশটি ইউনিট হবে ডুপ্লেক্স বাদ দিচ্ছি ডুপ্লেক্স বাদেই মোট দশটি ইউনিট হবে এবং দুইটি গাড়ি ও চারটি মোটরসাইকেলের পার্কিংয়ের জায়গা আছে নিচে অর্থাৎ গ্যারেজ রুম আমি এখন যেটি দেখাচ্ছি এটা হচ্ছে চতুর্থ তলা চতুর্থ তলাতে দুইটি ইউনিট আছে আর যারা এই জায়গাটা কিনবেন তারা নিজেদের খরচে কাজগুলো করিয়ে করে নিতে হবে আরেকটু কথা বলে রাখি এই ভবনটিতে লোন করা আছে ষাট লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করা আছে অর্থাৎ যেহেতু ব্যাংক লোন করা আছে সেহেতু কাগজপত্র নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না কাগজপত্র যদি ঝামেলা থাকে তাহলে ব্যাংক কিন্তু কোনো মতেই লোন দেবে না আর যেহেতু ষাট লক্ষ টাকা লোন আছে সেহেতু কাগজপত্র সকল প্রকার সঠিক আছে আর এই জায়গার যিনি প্রতিনিধি তিনি নিজের খরচেই সকল জমি কিংবা বাড়ির কাগজপত্রগুলো নিজ দায়িত্বেই চেক করে নেন নিজের নিজের খরচেই সে কারণে আপনারা টেনশন ফ্রি থাকবেন আর ইনি হচ্ছে এই জায়গার প্রতিনিধি আপনারা ইনার সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক যেটি বলছিলাম যে আপনারা ঢাকা উত্তরে যদি এক তিন চার সেক্টরের মধ্যে নতুন দুই হাজার কিংবা বাইশশো স্কোয়ার ফুটের ফ্ল্যাট কিনেন সেই ফ্ল্যাটের থেকে এই যে ভবন চারতলা তৈরি করা এবং সাততলা পারমিশন দেওয়া আছে এর দাম কিন্তু অনেকই কম পড়বে আমি দামও আপনাদের বলে দেবো আর এই জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা আমি আবারও বলছি এই জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা জায়গাটার পরিমাণ বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের সুবিধার জন্য দুইবার হয়ে গিয়েছে আমি আবারও বলছি এই জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা আর এ ভবন থেকে পলমল গার্মেন্টস দেখা যায় আর সুপ্রিয় দর্শক এই জায়গার আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে এবং অনেক সনাম গার্মেন্টস ও সরকার বেসরকারি প্রতিষ্ঠান আছে আর এই কারণেই মূলত এই জায়গাগুলোর এত চাহিদা আর চার থেকে পাঁচ বছরের মধ্যে এই জায়গার মূল্য ডাবল হবে এবং ভাড়াও কিন্তু অনেক বেশি হয়ে যাবে এখনই যারা ইনভেস্ট করতে চান তারা এই খাতে ইনভেস্ট করতে পারেন আর যেহেতু বাড়িটা ডুপ্লেক্স করা আছে দ্বিতীয় তলার অর্ধেক এবং তৃতীয়তলা তো যারা ডুপ্লেক্স বাড়ি চাচ্ছেন তারা খুব দ্রুতই এই বাড়িটি দেখতে পারেন এবং পরবর্তীতে পঞ্চম ষষ্ঠ এবং তলা কমপ্লিট করলে আপনারা পুরো তলার একটি ভবন ভাড়া দিলে অনেক অনেক টাকা ভাড়া পাবেন আমি আপনাদেরকে আবারও বলছি জায়গাটা কিন্তু একটা প্রপার জায়গা অনেক গুরুত্বপূর্ণ এখানে প্রতিষ্ঠান আছে এবং গার্মেন্টসও আছে আর এই কারণেই এই জায়গাগুলোর এত চাহিদা আর ভাড়াও এত বেশি দর্শক আজকে পর্যন্তই পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও আপনার সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার জন্য করবেন আসসালামু আলাইকুম